চিকেন বারবিকিউ করার জন্য 3 পিস চিকেন নেব। এরপর একটি বাটিতে টক দই নেব, আদা বাটা নেব, তারপর পরিমাণ মতো রসুন বাটা নেব, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া নেব, আমরা মশলা বাটা দিয়ে দিলাম, বিভিন্ন রকম মিক্সড মশলা। তারপর ধনিয়া গুঁড়া নিলাম, সবকিছু আমরা পরিমাণ মতো নেব। এরপর লবণ নিলাম, লবণ স্বাদ মতো হচ্ছে যেরকম লবণ পছন্দ করেন সে সেরকম লবণ দিয়ে দেবেন। এরপরে লেবু, লেবু দিতে হবে, আমাদের চিকেন বারবিকিউয়ের টেস্ট বাড়ানোর জন্য লেবু অবশ্যই দিতে হবে। লেবু ছাড়া চিকেন বারবিকিউ খুব একটা ভালো লাগবে না, এজন্য একটু বেশি পরিমাণেই লেবু নিয়েছি। এরপরে মশলাগুলো সুন্দর করে মেখে নেব, মেখে নিচ্ছি মশলাগুলো, মশলাগুলো ভালোভাবে মিক্সড করতে হবে, ভালোভাবে মিক্সড না করলে এক সময় মিক্স করতে করতে এটাতে ফ্লেভার বের হবে। তারপরে এখানে বারবিকিউ সস নেব, বারবিকিউ সস একটু পরিমাণ মতো নেব যাতে করে টেস্টের ভিন্নতা না ঘটে, পরিমাণ মতো সস নিয়ে নিচ্ছি। দেন এটা আরো সুন্দর করে মিক্সড করতেছি। সর্বশেষ সরিষার তেল নিচ্ছি, সরিষার তেল নিলে আমাদের সরিষার তেলের একটা আলাদা টেস্ট পাওয়া যায় বলে আমরা সরিষার তেল নিলাম। দেন আবার এটা সুন্দর করে মিক্সড করে নিয়ে মাংসের টুকরোগুলোতে ভালোভাবে এগুলা মেখে নেব যাতে মাংস কোথাও মশলা না লাগা করে। এরপরে আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, আমরা ফুড কালার দিলাম যাতে খাবারের দেখতে যেন একটু ভালো লাগে এজন্য, তবে আপনারা ফুড কালার না নিলেও পারবেন। ফুড কালার নিয়ে নিয়েছি, এরপর সুন্দর করে মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। মশলাগুলো লাগিয়ে দিয়ে এটা আমরা ঢেকে দেব, ঢেকে দিয়ে মিনিমাম 1 আওয়ার রাখার চেষ্টা করবেন, 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন যাতে করে মাংসের গায়ের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। চাইলে আপনারা 1টা দিনও রাখতে পারেন, ঢেকে রেখে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, তারও ভালো হবে। তারপরে আপনারা যেখানে করবেন কোনো একটা জায়গায় কয়লার ওপরে নেট দিয়ে কিংবা আপনারা যে যেরকম করে আপনাদের সুবিধা হয় ওরকম করে নিয়ে সুন্দর করে কয়লাটা জ্বালিয়ে উপরে তাপে রাখবেন, বেশি তাপ দেওয়ার দরকার নেই, অল্প তাপে যাতে হয়, বেশি তাপ দিলে একবারে পুড়ে যাবে ভেতরে সেদ্ধ হবে না, এজন্য অল্প তাপে ইয়ে করে নেব। এটা মাঝে মাঝে এর গায়ের তেল দিয়ে দিবেন যাতে ভালো হয়। এই তো হয়ে গেলো।